প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর ইতিহাস ফাইনাল মডেল অ্যাক্টিভি টাক্ক অর্থাৎ নভেম্বর মাসের যে নতুন মডেল অ্যাক্টিভি টাক্ পঞ্চাশ নম্বরে দেওয়া হয়েছে তার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো এছাড়া তোমাদের বাকি সাবজেক্টে সাবজেক্টের উত্তর পেতে হলে অবশ্যই এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে চলে যাবে আমি একটিমাত্র লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরপর পেয়ে যাবে কোথাও কিন্তু খোঁজাখুঁজি করা দরকার চলো আজকে আমরা ভিডিওটাকে শুরু করি তো প্রথমে দেখে এক নম্বরে বলছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও এখানে ক স্তম্ভ এখানে খ স্তম্ভ ওয়ান ইন্টু ফোর এক পয়েন্ট এক দেখো ভাইস রয় কী হবে গয়েরটা হচ্ছে লর্ড ক্যানিং এক পয়েন্ট দুই দেখো চৈত্র মেলা উত্তর কী হচ্ছে ঘয়ের নবগোপাল মিত্র এক পয়েন্ট তিন জমিদার সভা উত্তর কী হবে কয়েকটা রাধাকান্ত দেব এক পয়েন্ট চার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কী হচ্ছে অপশান কয়েকটা হবে তারকনাথ পালিত হয়ে গেল চলে আসছো আমাদের দুয়ের দ্যাগে দুয়ের দ্যাগের প্রশ্ন বলা হয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো ওয়ান ইন্টু চার দুই পয়েন্ট এক আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল এটা হচ্ছে ভুল অ্যান্সার দুই পয়েন্ট দুই ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য এটা রাইট অ্যান্সার দুই পয়েন্ট তিন আঠেরোশো সাতান্ন বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যা করেন ব্যাখ্যা করে এটা রাইট অ্যান্সার দুই পয়েন্ট চার বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছিল এটিও আমাদের রাইট অ্যান্সার তিনের দিকে চলে আসো শূন্যস্থান পূরণ করো তিন পয়েন্ট এক ভারতে ছাপা প্রথম বাংলা বই হল উত্তর লিখবে আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তিন পয়েন্ট দুই ফোর্ট উইলিয়াম কলেজ সি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে আঠেরোশো খ্রিস্টাব্দে তিন পয়েন্ট তিন ঔপনিবেশিক ভারতে ড্যাশ প্রথম ভাইসরয় নিযুক্ত হন উত্তর লর্ড ক্যানিং তিন পয়েন্ট চার আনন্দমঠ উপন্যাসটি ড্যাশ আন্দোলনের পটভূমিতে রচিত হয় উত্তর লিখবে সন্ন্যাসী বিদ্রোহ চারের দাগে দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের দাগের পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে তো উত্তরগুলো তোমরা দেখতে থাকো তো দেখে না তোমরা চার পয়েন্ট একের প্রশ্নটি বলা ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো লিখবে ইন্টারনেট কথার বাংলা অর্থ হলো অন্তর্জাল ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা একসঙ্গে প্রচুর তত্ত্ব অল্প সময়ে ব্যবহার করতে পারি আর কাগজবিহীন সভ্যতার জন্ম হবে আর সেই লক্ষ্যে ইন্টারনেট ব্যবহার জরুরি চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন ডেভিড হেয়ার কেন স্মরণীয় উত্তর লিখবে ভারতে নবজাগরণের অন্যতম প্রতিকৃত ডেভিড হেয়ার পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি নিজের সঞ্চিত অর্থ ব্যয় করে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন নারী শিক্ষা বিস্তারে তার ভূমিকা ছিল অন্যতম চার পয়েন্ট তিনের প্রশ্ন দেখো বারাসাত বিদ্রোহ কি উত্তর লিখবে বাংলায় ওয়াহাবি আন্দোলনের মূল কেন্দ্র ছিল চব্বিশ পরগনার নারকেলবেরিয়া গ্রাম বারাসাত মহাকুমায় সংগঠিত এই বিদ্রোহটি বারাসাত বিদ্রোহ নামেও পরিচিত এই গ্রামেই তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে আন্দোলনের নেতৃত্ব দেন চার পয়েন্ট চারের প্রস্তরে লক্ষ্য করো গোড়া উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায় উত্তর দেখো জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে কবিগুরু রচিত গোড়া উপন্যাসে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত গ্রাম্য সামাজিক বন্ধন এবং কোনো নির্দিষ্ট ধর্মকে আশ্রয় করে উগ্র জাতীয়তাবাদ বনাম সর্বধর্মের সমন্বয় তৈরি উদারনৈতিক জাতীয়তাবাদ এই মূল দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায় গোড়া উপন্যাসের মধ্য দিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা অনুভব করেছে ভারতের পরিচয় কোনো নির্দিষ্ট জাতির মধ্যে সীমাবদ্ধ নয় এবার দেখো চার পয়েন্ট পাঁচের প্রশ্নটি বলা হয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন দেখো উত্তর বাংলার চিত্রশিল্পের ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ গগনেন্দ্রনাথ ঠাকুরের নাম উজ্জ্বল ঊনবিংশ শতকে জাতীয়তাবাদের জাগরণের সময় ভারতের একজন খ্যাতনামা ব্যঙ্গচিত্র নির্মাতা ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর তার বিরূপ বর্জ্য গ্রন্থে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন ঘটনার কার্টুন অঙ্কিত হয়েছে পাঁচের দাগের প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে তোমার পাঁচ সরি চার চার পাঁচে কুড়ি তো একেরটা পাঁচ পয়েন্ট এক মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় উত্তরটি তোমরা এইভাবে লিখবে ভারতে সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার প্রতিকৃত ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার একজন ডাক্তার ও বিজ্ঞানী হিসেবে তিনি ভারতের ওই ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন তার শ্রেষ্ঠ কৃতি হল আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনতিরিশে জুলাই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা তিনি ছিলেন এর প্রথম ডিরেক্টর এখানকার গবেষণাপত্র প্রকাশের জন্য ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স নামে একটি পত্রিকা প্রকাশ করেন এখানকার খ্যাতনবা বিজ্ঞানীরা ছিলেন চন্দ্র বসু মেঘনাথ সাহা নোবেলজয়ী চন্দ্রশেখর ভেঙ্কর রমন চুনিলাল বসু প্রমুখ এবারে তোমরা চলশো পাঁচ পয়েন্ট দুইয়ের প্রশ্নটি বলা হয়েছে শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকার উল্লেখ করো উত্তর তোমরা এইভাবে লিখবে আঠেরোশো থেকে সরি আঠেরোশো খ্রিস্টাব্দের দশই জানুয়ারি শ্রী রামপুর ত্রয়ী নামে পরিচিত মার্সম্যান ওয়ার্ড উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন এখানে তারা প্রথম কাঠের তৈরি মুদ্রণযন্ত্র স্থাপন করেন এর ফলে বাংলায় ছাপাখানার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ওয়ার্ড ছিলেন ছাপাখানার অধ্যায়নের সূচনা হয় ওয়ার্ড ছিলেন ছাপাখানার কাজে বেশ দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন কেরির পরিচালনায় শ্রীরামপুর মিশন প্রেস হয়ে উঠেছিল এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানা মিশনারিদের উদ্যোগেই বাংলায় প্রথম সাময়িক পত্র দিকদর্শন এবং একটি সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয় নেক্সট দেখো তোমরা পাঁচ পয়েন্ট তিনের প্রশ্ন তো পাঁচ পয়েন্ট তিনের যে প্রশ্নটি দেওয়া হয়েছে বলা হচ্ছে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল উত্তর প্রথমে এইভাবে লিখবে ভূমিকা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সংক্রান্ত ভাবনা চিন্তা ছিল সুদূর প্রসারী শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয় স্থাপনের মাধ্যমে তিনি তার চিন্তা ভাবনার প্রয়োগ ঘটাতে প্রয়াসী হন দিয়ে এক নম্বর দিয়ে পয়েন্ট লিখবে অবাধ স্বাধীনতা তিনি মনে করেন ব্যক্তিগত ও জাতীয় জীবনের স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে একটি প্রধান বাধা পরাধীনতা দু নম্বর মুক্ত পরিবেশে শিক্ষা বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্য থেকে পুঁথিগত শিক্ষা জগতের বদলে মুক্ত আকাশের নিচে প্রকৃতির কোলে পরিপূর্ণ বিকাশ সম্ভব তিন নম্বর দেখো আনন্দের মাধ্যমে শিক্ষা তিনি মনে করতেন আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীর পূর্ণ যথাযথ শিক্ষালাভ সম্ভব চার নম্বর দেখে নাও মাতৃভাষার মাধ্যমে শিক্ষা তিনি মনে করতেন মাতৃভাষাতে যেমন শিশু মনের বিকাশ ঘটে অন্য ভাষাতেও তা সম্ভব নয় তাই মাতৃভাষার শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন পাঁচ পয়েন্ট চারের প্রশ্ন ভারত মাতা চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল তো উত্তরের লক্ষ্য করো উনিশশো সালে স্বদেশী আন্দোলনের উন্মাদনায় সারা বাংলা সেদিন দেশবন্ধনা বা মাতৃবন্ধনায় সবর হয়েছে এই প্রেক্ষাপটে উনিশশো সালে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা চিত্র অঙ্কন করলেন পরে ভগিনী নিবেদিতা এর নাম দেন ভারত মাতা গৈরিক বস্ত্রে মন্ডিতা এই মার্তৃ মূর্তি চতুর্ভুজা যার চার হাতে রয়েছে পুস্তক ধানের গোহা শ্বে শ্বেতপত্র ও পুষ্পমালা অর্থাৎ সন্তানের প্রতি মায়ের দান অন্ন বস্ত্র শিক্ষা দীক্ষা স্বদেশী বাংলায় এই ছবি নিয়ে শোভনযাত্রা বের হয় এই ছবি নব জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয় ছবি নিয়ে তৈরি পতাকা তৈরি করেন জাপানি শিল্পী ওকাকুরা ছবিটি দেখে ভগিনী নিবেদিতা উচ্ছ্বসিত মন্তব্য করেন যে হাতে অর্থ থাকলে নব ভারতের প্রতীক এই ছবিটি ছাপিয়ে কেদার বদ্রির আশ্রম থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের প্রতিটি কৃষকের ঘরে একটি করে উপহার দিতেন এবার চলে আমাদের পাঁচ পয়েন্ট পাঁচের প্রশ্নটি বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক বিশ্লেষণ করো উত্তরটি তোমরা এইভাবে লিখবে ঊনবিংশ শতকে বাংলায় সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে যে মৌলিক পরিবর্তন ঘটে তাকে বাংলার নবজাগরণ বলে গণ্য করা হয় এই নবজাগরণের উদ্ভব হয়েছিল কলকাতায় উনিশ শতকে নবজাগরণ কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল উনিশ শতকে বাংলায় নবজাগরণের ফলে পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা ধর্মীয় উদারতা সমাজ সংস্কার আধুনিক সাহিত্য প্রভৃতির ক্ষেত্রে প্রভূত অগ্রগতি ঘটেছিল মূলত বাংলায় নবজাগরণের সূচনা হয় রাজা রামমোহন রায়ের সময় থেকে এবং শেষ ধরা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালে ছয়দ্যাগের প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তরটি প্রথমে এইভাবে শুরু করবে দীর্ঘদিন পর ইংরেজরা এদেশে শিক্ষা বিস্তারের জন্য এক লক্ষ টাকা করে বার্ষিক অনুদান ঘোষণা করে এই টাকা প্রাচ্য বা পাশ্চাত্য কোন শিক্ষার জন্য ব্যয় করা হবে এ নিয়ে জনশিক্ষা কমিটিতে তীব্র বদানুবাদ তৈরি হয় যা প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব নামে পরিচিত আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অব পাবলিক কনস্ট্রাকশন গঠিত হয় এই কমিটির সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে উভয় নিজ নিজ যুক্তি প্রদর্শন করতে থাকে উইলসন কোলব্রু প্রমুখ প্রাক শিক্ষার সমর্থন করেন অন্যদিকে আলেকজান্ডার ডাব মেকলে প্রমুখ পাশ্চাত্য শিক্ষার পক্ষে মতদান করেন শেষে পাশ্চাত্যবাদীদের জয় হয় এবং এদেশে পাশ্চাত্য শিক্ষা চালু হয় দিয়ে একটা পয়েন্ট লিখবে দেখো বিতর্কের বিষয় বিতর্কের বিষয় বলছে ওই সময় যারা প্রাচ্য ভাষার মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলেন তারা প্রাচ্যবাদী এবং যারা ইংরেজি মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলতেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত হন এইচ টি প্রিন্সেট কোলব্রুক প্রমুখ পাশ্চাত্যবাদীরা বাদীর মত ছিল দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো অন্যদিকে লর্ড মেগলে চার্লস গ্র্যান্ড প্রমুখ পাশ্চাত্যবাদীর উদ্দেশ্য ছিল মূলত ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানো ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্যবাদী রাজা রামমোহন রায় কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন এবং পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি করেন তাহলে দেখবে বিতর্কের অবসান দেখো ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্কে শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীদের মতোই সুপ্রতিষ্ঠিত হয় এবং আঠেরোশো সালের আটই মার্চ লর্ড উইলিয়াম বেন্টিং মিনিটের মাধ্যমে ইংরেজি ভাষায় শিক্ষার প্রসারকে সরকারি নীতি বলে ঘোষণা করেন মূল্যায়নটা লিখবে ভারতে বাংলা প্রদেশে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক শুরু হলেও বোম্বাই প্রদেশ সহ অন্যান্য প্রদেশে অনুরূপ বিতর্ক হয়নি এই স্থানগুলিতে পাশ্চাত্য শিক্ষারীতি গৃহীত হয়েছিল যাই হোক প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের অবসানের ফলে ভারতে দ্রুত পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটতে থাকে তাহলে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা যথাযথ পেয়েছো পেছো এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর একদম কারেক্ট রয়েছে তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছেই পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো